এই মানুষটা যদি একবার আসমানের দিকে বলতেন মালি আমি দুই মাস বাজারে যাইতে পারি না, পকেটে পয়সা নাই গো, আমার বিবিরা দুই মাস তিন মাস খানার অভাবে পড়ে আছে, আমার বিবিরা পানিতে পাথর গুলা ভিজাইয়া ঠান্ডা করে রুমাল দিয়ে পেটে বাঁধে রাখছে, আমার বিবিরা নয় জন বিবি সন্ধ্যার বাতিটাও দিতে পারে না, তৈল নাই ও মালি, পয়সা কোথায় পাই গো? যদি একবার আমার নবী বলতেন বাবা, একশো বার আমার আল্লাহ টেন্ডার দিতেন, ওহুদ পাহাড় 14 কিলোমিটার লম্বা, 11 কিলোমিটার চওড়া, পুরা পাহাড়টা আমি আল্লাহ স্বর্ণ বানায় দিব, এই পাহাড় কেটে কেটে পুরা মক্কা মদিনার স্বর্ণের ইটা বানাই আপনি গঠন করবেন, সারা দুনিয়া আপনার কাছে আসবে নবী, আমার নবী একবার যদি বলতেন ওহুদ পাহাড় স্বর্ণ বানায় দাও, আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে স্বর্ণ বানায় দিত বাবা, জীবনে কোনদিন আমার নবী আল্লাহ রে বলে নাই আল্লাহ আমি না খাই আছি, আমার বিবিরা না খাইয়া আপনাদের আজকে প্রধান অতিথির বিবি যদি এক সপ্তাহ বাজার না করে, পরের সপ্তাহে তার বিবি বলে ঘরের কাছে আসলে তোর বিচার জনগণের সামনে করব, তোর মুখোশ উন্মোচন করব, দুই মাস বাবা কোনো খাবার নাই, হাড়ি জ্বলে না, তৈল জ্বলে না, সন্ধ্যার বাতিটাও দিতে পারে না, জীবনে কোনোদিন অভিযোগ করে নাই, আবু বকর একদিন আয়েশাকে জিজ্ঞেস করে, মা রে ও মা তোর এরকম রক্ত আমাশা হইছে কেন মা, তোর চেহারাটা কালো হয়ে গেছে কেন মা, মা তোর নামটা তো হুমাইরা, বিশ্বনবী রাখছে লাল সুন্দর, ও মা পূর্ণিমার চাঁদের মতো তোর চেহারাটা কমলার মতো জ্বলজ্বল করতো মা, চেহারাটা এরকম কালো হয়ে গেছে কেন, আয়েশা হাসি আর বলে বাবা জান্নাতের চিন্তা বেশি করি এই জন্য বাবা চেহারা কালো হয়ে গেছে, উম্মে আয়েশা জিজ্ঞেস করে মা তুই এরকম কি না খাইতে খাইতে অবস্থা হইছে, মা আয়েশা বলে মা নতুন চাঁদ উঠে, ভাবি আগামী চাঁদে বুঝে নবী বাজার করবে, ওই চাঁদ চলে যায় মা নবী বাজারে যায় না, আর এক চাঁদ আসে মা নবী বাজার করে না, ও মা বাজার না করলে নয় জন বিবি কি খাইব মা, উম্মে আয়েশা বলে মা রে তোর স্বামীর বদনাম কারো কাছে বলিস, আমার নবীর বদনাম কারো কাছে বলিস না, মদিনার মুনাফিকেরা যদি শুনে নবীর বিবিরা না খায় আছে, ওরা টিটকারা মারবে মদিনার গভর্নমেন্টের প্রেসিডেন্টের বাসায় বাজার হয় না, মা অনেক কষ্ট পাবে, আয়েশা বলে মা গো জীবন দিব আমার স্বামীর ইজ্জত দুনিয়ার কোন মানুষের কাছে তুলে ধরব না, আমি আমার মহিলা মা বোনদেরকে বলবো মা যত কষ্টই হোক যদি স্বামীর ইজ্জত গুলা মায়েশার মতো ঢাইকা রাখতে পারো মায়েশার গাড়িতে জান্নাতে যাবা, জোরে 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 জোরে, আজকে মহিলারা স্বামীর ইজ্জত ডাইকা তো দূরের কথা, এই প্রধান অতিথির বউ যদি এক মাস বাজার না পায় পরের রক্ত কুড়ালে স্যার নিয়ে খাড়ে আহিস মোটাটা তোর প্যাডের ভুঁড়ি ছাড়াই দিব আমি, কথা বল না কেন, এই বেটার কথা কব কি, আমি প্রধান বক্তার বউ যদি হনে দুই সপ্তাহ বাজার আর দেই না আমি, ওরে বাবা যেই বটি দিয়ে মাছ কোটে ওটা দিয়ে আমারে কুটবো, আপনাকে বউরা তো রাবে বস আপনার কথা তো কিছু কইব না, নবীর বিবিরা এক চান দুই চান তিন চান পর্যন্ত কোনো বাজার নাই, একটা সুশব্দ নাই, জোরে 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 জোরে, আমার ওই নবীর যদি কেউ অপমান করে জায়গায় পুঁতে ফেলাবো,
আর জায়গায় কল্লা উড়াই দিব। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, ফতো আমি দেই নাই, বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদ দিয়েছে, যে আমারে গালি দিবে আর কল্লা উড়াই দিবে। বিশ্ব নবী বলেছে আজকে আকাড়া মুদি, আকাড়া মুদির দেশে আমার নবীরে অর্ধেশের পুরোহিত, অর্ধেশের এক ব্রাহ্মণ, অর্ধেশের এক ব্রাহ্মণ সে আমার নবীরে গালি দিয়ে বলে নবী মুহাম্মাদের চরিত্রে ভেজাল ছিল। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وإنك لعلى خلق عظيم إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نماز পড়লে কে খুশি হয়? আরে আল্লাহ নামাজতে নিয়ে এমন জোরে নিবেন যিনি আমাকে লালন করতা, পালন করতা, রেজেক দাতা, হায়াত দাতা, সুস্থ রাখনেওয়ালা, অসুস্থ রাখনেওয়ালা, তাকে বন্ধু মনে করে জোরে আওয়াজ দিবেন, আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন ইনশাআল্লাহ। বলেন নামাজ পড়লে কে খুশি হয়? মাইকেলা মাইক ক্লিয়ার করো, রিভার কমাও, টন বাড়াও, মাস্টার হালকা বাড়াও এবং ইকো অফ করে দাও, একসাথে বলতে হবে। রোজা রাখলে কে খুশি হয়? আল্লাহ। যাকাত প্রদান করলে কে খুশি হয়? আল্লাহ। আরেকটা কাজ করলে আল্লাহ, আল্লাহ রাসূল জনজন খুশি হয়, দুরূদ শরীফ পড়লে। নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, রোজা রাখলে আল্লাহ খুশি হয়, যাকাত দিলে আল্লাহ খুশি হয়, আর দুরূদ শরীফ পড়লে আল্লাহ, আল্লাহ রাসূল দুনজন খুশি হয়। আর রসুলকে খুশি করার সারা দুনিয়ার কেউ জান্নাতে যেতে পারবে না। অতএব দুরূদটা খুব প্রেম লাগায় পড়বেন, রাতের অন্ধকারে আমার নবীকে স্বপ্নে দেখতে পারবেন, আর নবীকে জীবনে যারা একবার স্বপ্ন দেখবেন হাসতে হাসতে জান্নাতে যাবেন। জান্নাতে যাওয়ার নিয়ত আছে না সবাই? আছে ইনশাল্লাহ বলেন তো। অতএ প্রেম লাগায় দুরূদ পড়বেন, মদিনায় যাওয়ার আশা নিয়ে দুরূদ পড়বেন সবাই। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই হম সব মুসাফির হই, হম সব মুসাফির হই, ওহি আখির ঠিকানা, কোই আগে রওনা হই, কোই পিছে রওনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
কলবে জোর একটা ধাক্কা হবে, হয় না হয় না জোরে, La ilaha illallah Muhammadur Rasulullah. Somosto prashongshar malik ke Allah ekhane ashar taufik ke disen Allah jaibar taufik ke diben Allah sob kaje shurute kar naam niben খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়া হালাল না হারাম? জোরে খান খান সত্য কথা কথা। এরা পাঁচজন কই যায়? এই যে বজরগ, সোনামণিরা কই যায়? আল্লাহ আকবার, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহর প্রশংসা বলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, যতদিন বাঁচবো কার গান গাইব? এতদিন 15 বছর, 15.5 বছর ওয়াজে ওঠার আগে কত নেতা বলে দিতে, হুজুর ডাইনে যাবেন না, বামে যাবেন না, সোজা যাবেন। এখন আর ওই ভয় নাই। আর এখন ডাইনে বামে যদি কেউ কইতে আসে, আলু ভর্তা বানায় কেমনে দেখছেন? আর নরসিংদী এমন একটা জায়গা, এরা জেল ভাঙ্গে আসামি বাইর করার জায়গা। বাবা কিসে তাড়া, সাসার যৌবন ফিরে আইছে মনে আজকাল। একসাথে বলতে হবে, যতদিন বাঁচবো কার গুণগান গাইব? কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে যদি কোনো বেঈমান মুনাফিক কথা বলে, আরে দাঁত ভাঙা জবাব দিব জুদা দিয়া। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত উঠে দেখাই দাও। তাকবীর কে দিল রে? হিজলে ফিটিং এর মতো বইয়ে দিলি কে বেটা? এ বেটা খারা তো খারা, মাজাটা টান কর, ওমরের মতো একটা মার খারা বেটা, দেহ উত্তরে।
বারাকাল্লাহ ফি হায়াতি। আল্লাহু আকবার বলেন তো। মুসলমানের সবচাইতে বড় হাতিয়া আল্লাহু আকবার। কোন সন্দেহ আছে? জোরে বলেন, আরো জোরে। বদরের যুদ্ধে মুসলমান প্রথম ভয় পেয়েছিলেন যে 1000-এর বিরুদ্ধে 313 জন কেমনে নামবেন। বিশ্বনবী যখন বললেন আল্লাহর সাথে আমার ওয়াদা হয়ে গেছে, ওয়াইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নি মুবিত্তুকুম বিআলফিন মিনাল মালাঈকাতি মুরদিফিন, নবী প্রথম আপনার সাহায্যের জন্য আমি 1000 ফেরেশতা পাঠাবো, যদি আপনি খুশি না হন 3000 পাঠাবো, যদি তাতেও খুশি না হন আমি 5000 পাঠাবো। কোরআনে আছে না নাই? এ মাইকের আওয়াজ 12টা কাটা, গুলির মতো আওয়াজ দে। এই সিল্লেনি দিলে বন্ধ হয়ে যায়, শুধু একসাথে বলতে হবে। বিশ্বনবী বলেছিলেন আল্লাহ যখন ওয়াদা দিয়েছেন বিজয় হবে। এই যে আমার মাথায় যে চুল দেখছেন, এই চুলটা কেটে আসছি মক্কার থেকে, বাংলাদেশে এসে শুধু সাইড কাটছি। যেদিন আমি বাংলাদেশে চলে আসবো তার 2 দিন আগে বদরে গেছিলাম, যেই পাহাড়ে জিব্রাইল সহ 1000 ফেরেশতা নামছিলেন, জিব্রাইলের কদম যেই পাহাড়ে নেমেছিলেন লেগেছিলেন, ওই পাহাড়ের পাশে দাঁড়িয়ে অন্তত 1 ঘন্টা আল্লাহর কাছে কাঁদছি বসে। বিশ্বনবী যেখানে দাঁড়ায় দাঁড়ায় কেঁদেছিলেন, আল্লাহ তোমার সাহায্য কই, আল্লাহ ওয়াদা মোতাবেক যখন জিব্রাইলকে দিয়ে 1000 ফেরেশতা পাঠিয়েছিলেন, আমার নবী আসমানের দিক তাকিয়ে বলছিলেন ইন্নাল্লাহ লা তুখলিফুল মিআদ, আল্লাহ তোমার সাহায্য এবং তোমার ওয়াদা সঠিক। সেই ঐতিহাসিক বদর যেখানে 1000 ফেরেশতা, জিব্রাইল ইচ্ছা করলে একাই তো যথেষ্ট, কথা ঠিক না ঠিক? কওমে লুতের রাষ্ট্রডারে এত বড় একটা দেশ, জিব্রাইল একটা পর সমুদ্রের তলদেশে ঢুকাইয়া আসমান পর্যন্ত উঠাইয়া রুটি এক পাশ ভাজা হইলে যেমনে খুন্তি দিয়া উল্টায় দেয়, জিব্রাইল একটা পর দিয়া উল্টাই দিছে। বদরের মাঠে তো 1000 ফেরেশতার দরকার ছিল না, জিব্রাইল একাই তো যথেষ্ট, কথা বলেন না কেন? কেন 1000 পাঠাইছে? ওই যে আল্লাহর ওয়াদা, আপনি খুশি না হলে 1000 পাঠাবো, আর তারপরে খুশি না হলে 3000 পাঠাবো, তারপরে খুশি না হলে 5000 পাঠাবো, তবু বদরের প্রান্তরে ইসলামের বিজয় আমি এনে দিব। হযরত ওমর কে রাসূল যখন বলেছিলেন বুখারী দার্সে কিতাবুল মাগাজিন, ওমর একটা তাকবীর দেয় আর জোরে জোরে চিল্লাই বলতেছে জয় হাবল জয় হাবল জয় লাত আর উজ্জা, তুই একটা আল্লাহরে বড় কর। হযরত ওমর যখন এক পাথরে, যেই পাথরে ওমর পা রাখছিলেন আরেক পাথরে আরেক পা রাখছিলেন, মনে হচ্ছিল ওমরের তাকবীরের ধ্বনিতে পুরো বদরের মাঠ কাঁপতে ছিল। এই কাঁপনি দেখেই তো বেঈমানগুলা দুর্বল হয়ে গেছে, কথা ঠিক না ঠিক? বিএমপিআলারা 15 বছর চেষ্টা করছে শেখ হাসিনারে নামাইতে, পারে নাই, পাতাও লড়ে নাই, বরঞ্চ মাঠে নামলে এমন পিডানি খাইছে উড়ে বসে। আমরা হুজুর রকম চেষ্টা করি নাই, হেফাজত ইসলাম ওলারা এবং আমরা মাঠে নামে 3-4 দিন পর্যন্ত মাঠ দখল করে অবরুদ্ধ করে রয়েছি, পারি নাই। কিন্তু আবাবিলের মতো এক ঝাঁক তরুণ আল্লাহর সাহায্য নিয়ে মাঠে নেমে জালেমের বিরুদ্ধে তাকবীরের ধ্বনি দিয়ে এক গ্রুপ মসজিদে কেঁদেছে, আর এক গ্রুপ মাদ্রাসায় কেঁদেছে, আর এক গ্রুপ মাঠে লড়াই করেছে। ছাত্র সমাজ যদি মনে করে যে তোমরাই পিডাইয়া সরকার নামাই দিছো, না, আলে ওলামা মাদ্রাসায় প্রতিটা মাদ্রাসায় মাদ্রাসায় তাহাজ্জুদের চোখের পানি আমার আল্লাহর কলিজা ভেদ করে ফেলেছে। যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন, পরীক্ষা করে দেখব, ভাগবেন না তো, সবাই থাকবেন, আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। মৌলানা আব্দুর রহমান ফরাইজি
রহমাতুল্লাহ প্রতিষ্ঠিত সুকন্দি জালকালী তালিমুসুন্না দারুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই নরসিংদীর মনোহরদী থানার ঐতিহ্যবাহী মাদ্রাসা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজারো আলেমের উস্তাদ শাইখুল উলামা শাইখুল হাদিস আল জামিয়াতুল ইসলামিয়া ইমদাদুল উলুম মাদ্রাসা সুনাম ধন্য আফতাবনগরের সুনাম ধন্য প্রিন্সিপাল আধ্যাত্মিক রাহবার লক্ষ লক্ষ আলেমের আধ্যাত্মিক রাহবার উলামায়ে কেরামের নয়নমণি হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি মুহাম্মদুল্লাহ দামত বরকত মুহাম্মদ আলী দামত বরকতুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মহিউদ্দিন ফরাজি মোল্লা ফরহাদ হোসেন মোল্লা প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফরিদুজ্জামান আনসারি বাবলু ভাই কে আপনি মাশাআল্লাহ ওটা বন্ধ করো সোনামণি ওটা বন্ধ করো মুরব্বী কইলে ঝামেলা দ্বিতীয় নম্বরে জনাব আফজাল হোসেন জনাব মোহাম্মদ শরীফ ভুঁইয়া আল্লাহ সকলকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই আল্লাহ সবাইকে আপনি হেফাজত করেন আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন হাজারো আলেমের উস্তাদ এবং শাইখুল হাদিস শাইখুল উলামা জামে ইসলামী আরাবিয়া দারুল উলুম রামপুরা মাদ্রাসা সুনামধন্য প্রিন্সিপাল মুফতি আজিজ রহমান হাসান ফরাইজি বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি জোরে কোন আল্লাহু আকবার ভাই আলেম উলামার লাগে দোয়া করলে আপনাকে খারাপ লাগে না কাইগুলো মরে সাফ হয়ে গেলে ভালো লাগে আরবি তো করছি তো এর লেগে ভালো লাগে না বাংলায় করি আল্লাহ তাদের হায়াত কাপড়ে দারাজ করে দেন আপনার সুস্থ রাখেন আল্লাহ আমার বাবার বসে যারা আছে তাদেরকে আপনি ভালো রাখেন জোরে কেন আমি ওই এক চাষা মুখ কি খুলে নেই বাগুন বেসতে যেমন ঠ্যাঙাটা উঠে আর একটা দিয়ে সেগায় বহে না এরম বইছে চাষা কিন্তু মুখ কি খুলে নেই চাষির আবার চাষি কয়ে দিছে চিল্লানি ফিল্লানি দিও না বেটা জেহাদি আইতেছে হে যেরকম টিভির স্ক্রিনে ফাটায় তুমি যদি ফাটারি খাও কাল্লা স্টপ করে মরে যাবা শীত এখন পুরোপুরি পরে নাই খেতা গরম করবো কেটা এই লেগে চাষা আওয়াজ দেয় না সব বাপ জান্নাতের বাগানে বসছেন আজকে দুই দিন ব্যাপী মহাসম্মেলনের শেষ রজনী শেষ অধিবেশনে কথা বলবো তো আল্লাহকে ভালোবেসে কোরআনকে বুকে নিয়ে রসুলের আদর্শকে বুকে ধারণ করে কথা বলবো কখনো কোনো জালিমের সামনে মাথা নত করবো না রাজি আছেন না নাই সবাই রাজি আছেন কে কে রাজি আছেন দেখে আল্লাহকে আল্লাহ একবার হাত উঁচু করে দেখাই দেন তো মাশাআল্লাহ কবুল করেন তালোসরা যত সময় চলবে আসেন তো ইনশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি তাকায় দেখেন আপনার ওলির প্রতিষ্ঠিত মাদ্রাসা আপনার এই লোকটাকে অনেক ভালোবাসতেন আমি জানি এবং উনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন এই লুৎফর রহমান ফরাইজির বাবা উনি একটা হীরার টুকরা জন্ম দিয়ে গেছেন লুৎফর রহমান ফরাইজি আপনার বাংলাদেশে হয়তো লুৎফর রহমান ফরাইজির মনে করেন দূর চ্যাংরা এক পোলা ওর ভিতর কি আছে ওর ভিতরে মাল আছে মাল যেই মাল শেখ হাসিনার পোলার মাথার মধ্যেও নাই কথা বল না কেন খালেদা জিয়ার পোলার মাথাও নাই এ মুসলমানের পোলা পৃথিবীতে সবচেয়ে দামি এলেমের নাম হলো কোরআনের এলেম পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ হলো কোরআন ওয়ালারা ঠিক না বে ঠিক জোরে কর মন খারাপ না কি রে মানতাম মানতাম আপ করতেছেন কে কথা কবেন ইনশাআল্লাহ ইজ আমাকে প্রধান অতিথি বসা চিন্তা কিসের আজকের মাহফিল পুরা কামিয়ার এই দুটা নামান তো লাডি দুটা এই ফুল গাছের এটা নামান সরান প্রতীক সরান আল্লাহ কবুল করেন সরকার আমিন আমাদের প্রধান অতিথি হিসাবে চেয়ারটা একটু পিছনে দেন ওই যে আর হুজুর একটু পিছনে দেন ওই যে আমার বাপ চাচারা বয়ে রয়েছে বেটারা আমার দেখতে পারতেছে না চেয়ারম্যান সাহেবের চেয়ারটা আমার বরাবর আনেন আরেকটু আরেকটু মাশাআল্লাহ জোরে কান মারহাবা আপনারা দুইজন হুজুর পিছনে আছেন
নাহলে চাচা কষ্ট পাবে, চাচা দেখতেছে চাদরটা গায়ে দেন, উকি মারে ঝুঁকি মারে, আমার দেখতে পারতেছে না। এর লেগে আমার চাচার জন্য সুন্দর ব্যবস্থা করে দিলাম, চেয়ারম্যান সব খুশি হবে আলহামদুলিল্লাহ বলেন। এবার আমার দিকে তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন, আলোচনার যত সময় চলবে, আল্লাহ যেন আমাকে আগে আমল করার তৌফিক দান করেন, এর পরবর্তীতে যেন আপনারা আমল করতে পারেন ইনশা ইনশা। আলোচনা যত সময় চলবে, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, আপনাদেরকে সুস্থ রাখেন। বাজান, এই পৃথিবীতে যত গ্রন্থ আসছে, কোরআনের থেকে দামি কোন গ্রন্থ আছে? এই পৃথিবীতে যত কোয়ালিটির এলেম আছে, কোরআন হাদিসের এলেম ছাড়া দামি কোন এলেম আছে? মরার পরে আপনি যত ইংরেজি শিখেন, উর্দু শিখেন, ফার্সি শিখেন, একটা এলেমেরও দাম নেই। দাম আছে শুধু কোরআন ওয়ালাদের এবং কোরআন যারা পড়েছে, যারা পড়ার সুযোগ করে দিয়েছে। আজকে দেখা গেছে তাদেরই দাম নেই, ঠিক না? কোরআনের কথা যারাই বলেছে দেখবেন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, হামলা, মামলা, বিভিন্ন কোয়ালিটিতে হয়রানি তাদেরই শিকার হয়েছে। কিন্তু মনে রাখবেন, এই পৃথিবীতে যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে। আমি আপনাদের সম্মুখে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি আমার নবীর সামনে, আমি আয়াতটা তেলাওয়াত করব। আপনার গায়ে যত শক্তি আছে সব শক্তি দিয়া আমার আল্লাহরে খুশি করবেন, আল্লাহু আকবার দিয়া। রেডি? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كان على خلق عظيم সৃষ্টির সৃষ্টি জীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্র দিয়া, উৎকৃষ্টতম অভয় দিয়া সৃষ্টির সৃষ্টি জীবের মধ্যে অবশ্যই উত্তম চরিত্র দিয়ে একজন মানুষ আল্লাহ বানিয়েছে, সে হলো আমার বিশ্ব নবী, নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতটা যখন নাজিল হয়, আপনারা জানেন তার মাত্র দেড় সপ্তাহ আগে আমার নবীকে পাগল বলে আখ্যায়িত করেছিল, আর নাউজুবিল্লাহ বাইতে যে কই এখন। আমি আবার বলছি, এই আয়াতটা নাজিল হওয়ার দেড় সপ্তাহ আগে পৃথিবীর সবচেয়ে বড় মূর্খ আবু জেহেল, আবু জেহেল খেতাব পৃথিবীতে কোন মানুষ পায় নাই, অনলি ওয়ান একজনে পাইছে। ওর নাম কিন্তু আবু জেহেল ছিল না, ওর নাম ছিল কি ভালো জানেন আপনারা? একটু জোরে সোরে কইেন, নসিন্দির মানুষের তো পাওয়ার বেশি। ওর নাম কি ছিল? আবুল হেকাম, হেকমতের বাপ, বুদ্ধির বাপ। সেই বদমাশটা বিশ্ব নবীরে গালি দেওয়ার কারণে, নবীর বিরুদ্ধে কথা বলার কারণে ওর নাম হয়ে গেল। বলেন 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 বলেন, মাশাআল্লাহ। এবং কিয়ামত পর্যন্ত আবুল হেকাম নামটা পাল্টাইয়া ওইটার উপরে অন্তত পাঁচটি রাখ মাটি পড়ে দায়িত্ব, যেরকম জমি বালি ফেলাইলে নিচে কি আসিল? পাট খেত না ধান খেত, 500 বছর পরে ঠিক পাবে না। মতিঝিল, হয়তো চেয়ারম্যান সাহেব বলতে পারবে বাল্যকালে মতিঝিল আসিল খাল, ওখানে শিয়ালে পায়খানা করছে আর যারা কুলি ছিল ঠ্যাংগুছে করে পায়খানা করছে, কথা কন না কেন? যার এখন 1% জায়গার দাম প্রায় 100 কোটি টাকার কাছাকাছি, কথা বলেন না কেন? ঠিক আবু জেহেল এত বড় দামি মানুষ আছিল মক্কায়, এত বড় লিডার, কোরআনের বিরোধিতা করার কারণে
আমার বিশ্ব শ্রেষ্ঠ আলেমের বিরোধিতা করার কারণে, কারণ আমার নবীর মতো আলেম পৃথিবীতে কোনোদিন জন্ম নেয় নাই, নিব নবী নিজে বলেছেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি সমস্ত শিক্ষকের শিক্ষক। তো শিক্ষক হইতে কি আলেম হইতে হয় না? আমার নবী দুনিয়ার সমস্ত নবীদেরও নবী। আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে, আমার নবীকে বানানো হয়েছে সমস্ত নবীর আগে, এনেছেন সমস্ত নবীর পরে। কিন্তু বাজান, সমস্ত নবীর পরে আনলে কি হবে? সব নবীরাই আমার নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করেছে। যেরকম তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের দিয়ে দিই, হাদিসে আসছে হযরত মূসা আলাইহি সালাতু ওয়াসালাম আল্লাহর সাথে ডেইলি কথা বলতেন, মন খারাপ তা আল্লাহর সাথে যে বেটা কথা কইতে, এই বেটার কথাটা শুনে সুবহানাল্লাহ কম যায় না? যদি আপনাকে ধাক্কাইতে ধাক্কায় বলাইতে হয় তাহলে আর কেমনি কি কমু আপনাকে, এইবার এমনি এমনি কবেন, ঠিক আছে আমার জন্য বলা না লাগে। যদি বলেন হুজুর সুবহানাল্লাহ বলে লাভটা কি, লাভ একটা আছে, আপনি একবার সুবহানাল্লাহ বলবেন জান্নাতের ভিতরে আপনার নাম আপনার বাবার নাম সহ একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগাই দেবে। আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ বলেন এই গাছটা এত বড় হবে যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়ায় ওই গাছের সওয়াব অতিক্রম করা সম্ভব না। আল্লামা জাকারিয়া সাহেব ইলিয়াস রহমাতুল্লাহর কর্ণধর, যখন মারহাবা, এখন তাবলীগ নিয়ে কত ষড়যন্ত্র চলতেছে বাংলাদেশ, এখন দেখলাম সবচেয়ে বড় ফেতনা হলো কাদিয়ানি আর সাদিয়ানি, অর্থাৎ ওই সাত গুরু সাত। ফতোয়াটা দিয়ে দিছে কুতুবউদ্দিন জালালি, আল্লাহ শোনেন আমার দিকে তাকান, ওরা কাফের না, কাদিয়ানিরা কাফের, কিন্তু সাদিয়ানিরা কাফের না, এরা আলেমদের দুশমন। আর যদি আলেমদের দুশ্মনী যাই না শুনে করে তাহলে ইমান হারাই মরবে, কোনো সন্দেহ নেই। কোন আলেমকে যদি কেউ ইন্ডিকেট করে কথা বলে, কোন আলেমকে গালি দেয়, সাথে সাথে তার ইমান চলে যাবে। আর ওরা যেই পরিমাণ আলেমদেরকে এখন গালি দেয়, আমার মন বলে গজব জাহান্নামে কবে আয়া বরাবর করে, আর আয়া পড়ছে ও। এতদিন স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সাবেক যুগলে আসিল টাকা পয়সা দিয়া টুঙ্গির ইস্তেমার ডাবল করছে, এবার বললে করিস বেটিং হবে, বেটিং ছয় আর চার ছক্কা মারবো, চার আর ছক্কা মারবো টুঙ্গির মাঠে, ছয় আর ছক্কা মারবো আশিস, ছয় আর চার, কারণ আমরা মার খাইছি তখন দিতে পারি নাই, দিলেই সমস্যা করতে হুজুরে হুজুরে পিটাপিটি করছে। আমরা পিটাপিটি করতে চাই না, আমরা আলেমদের পক্ষে কথা বলে না কেন, আমাদের সাথে আলেম আছে এটা আমরা বলি না, আমরা বলি আলেমদের সাথে আমরা আছি, আর আলেমদের সাথে আমরা আসি বিদায় আল্লাহর রহমত আমাদের পরে আছে। তাহলে এক টুঙ্গি এক ইস্তেমা এক কাকরাই, এই প্রস্তাবে আপনারা রাজি আছেন না? নরসিংদীবাসী রাজি আছেন তো ইনশাল্লাহ? তাহলে বলেন ইস্তেমা কয়টা, জোরে কান, আরো জোরে, জোর হলো না, এই সাসা কথা কও, ইস্তেমা কয়টা, জোরে কন, টুঙ্গির ইস্তেমা কয়টা, কাকরাইল কাদের, জোরে কেন, আল্লাহু আকবার, এটা বলে থাকবে তো ইনশাল্লাহ, আল্লাহ আমাদের সব ভাইকে এক করে দেবে। ভাই সাত সাহেবের গ্রুপ যারা, এরা কি আমাদের মুসলমান ভাই না? এরাও তো দাওয়াত তাবলীগের দাবি করে, কিন্তু বলবো ভাই মারামারি হারাহারি আর করে হিংসা বিদ্বেষ করে লাভ নাই, ইলিয়াস রহমতুল্লাহর প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি, এই এলেমের মার্কাজটি আমরা সবাই মিলে সুন্দর করি ইনশাল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরগানা আমিন, আরো জোরগানা আমিন। আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ বলেছেন যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ দিয়ে একটা গাছ লাগাবে জান্নাতের ভিতরে, ওই গাছটা এত বড় হবে যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়ায় ওই গাছের সওয়াব অতিক্রম করা সম্ভব নয়। তাহলে সুবহানাল্লাহ জোরে বলবো তো ইনশাআল্লাহ, বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হামদান কাসীরা, তাইয়্যিবা।
মুবারাকান ফিহে ইয়া আল্লাহ। দুইটা হাত আসমানের দিকে দিয়ে আল্লাহকে জোরে একটা ডাক দেন, দেন আরো জোরে ডাক দেন, দেন ডাক দেন, দেন জোরে একটা ডাক দিয়ে দেখেন কি মজা লাগে, দেন না। আরে আল্লাহর ওলির মাদ্রাসা জোরে ডাক দিয়ে দেখেন না মান আল্লাহরে। এই আজকে 22 নভেম্বর আল্লাহকে জোরে একটা ডাক দিয়ে দেখায় দেন। আল্লাহ 2024 সালে তোমার ওলি আজকে বেঁচে নাই, ওলির মাদ্রাসায় বসে তোমাকে ডাক দিলাম, তুমি আমাকে মাফ করে দাও, জোরে একটা ডাক দেন। আজকে 22 নভেম্বর দেন জোরে ডাক দেন। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, তুমি মাফ না করলে মাফ কে বলো করি, নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনো দিন মাফ না করে পারবে। মালিক তুমি তাকায় দেখো এই 2 দিন ব্যাপী সম্মেলনে বসে তোমার ওয়ালির মাদ্রাসা, আজকে মাদ্রাসা বুকের মধ্যে নিয়ে কত স্বপ্ন লইয়া তোমার বান্দা কবরে ঘুমিয়েছে। জানি না হুজুরের কবরটা তুমি কেমনে রেখেছো, যার হাতে হাজার হাজার জান্নাতের ফুলের বাগান জন্ম দিয়ে কবরে ঘুমাইছে। আমার মন বলে তুমি তার রুহটাকে জান্নাতের আলা মুকামে রাখছো। আমি আমার জীবনে মাদ্রাসায় কোনোদিন আসি নাই, আল্লাহ তোমার ওলির কবরটা জান্নাতের বাগান বানায় দিয়া আল্লাহ তার ভূয়স বরকতে মাদ্রাসা অনেক বড় করে দাও মালি। আমি জানি নাই 2 দিন ব্যাপী সম্মেলনের সমাপনী রজনীর সর্বশেষ অনুষ্ঠানের এই ময়দানের মধ্যে কার যেন জন্ম দুঃখিনী মা নাই গো, এই ময়দানের মধ্যে কার যেন জন্ম দুঃখুমিয়া বাবা নাই। চিরন্তন সত্য কথা এই পৃথিবীতে মা বাবার মতো দরদি কে? আল্লাহ হাজার হাজার মানুষের মাঝে আজকে 22 নভেম্বর আলেম উলামাকে সঙ্গে লইয়া তোমার যেই পাগল যেই অবস্থায় তওবা করবে এদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবা। কলিজার ভাইরা আমার, যে যে রঙের কথা বলি না কোনো পৃথিবী থাকার জায়গা না, ঠিক না ভাই? ঠিক। হুজুর যতদিন বেঁচে ছিলেন, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ হুজুরকে আল্লাহ যতদিন বাঁচায় রেখেছিলেন, আব্দুর রহমান ফরাইজি যতদিন বেঁচে ছিলেন আপনাদের এখানে, বলতে পারবেন না কেউ মনে হয় যে সে কোনোদিনও কারো মনে কষ্ট দিয়েছেন, ঠিক না বেটি? আল মুসলিমু মান সালিমুল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, যার হাতের দ্বারা মুখের দ্বারা অন্য মুসলমান নিরাপত্তা থাকে, কোনোদিন কষ্ট পায় না, ওই লোকটার জান্নাতের জিম্মাদারি আল্লাহ স্বয়ং নিজে নিয়েছেন, সে হলো প্রকৃত মুসলমান। অতএব শুধু আমার দিক তাকায় থাকবেন, আমার নবীর মতো সুন্দর মানুষ এই পৃথিবীতে কেউ ছিলেন? এ তার আপন চাচা আবু জেহেল, না সরি আবু লাহাব, আর আবু জেহেল হলো শাস্তো চাচা, অর্থাৎ আব্দুল্লাহ নবীর বাবার শাস্তো ভাই হলো আবু জেহেল, আর আবু লাহাব হলো আপন চাচা। হুজুরের চাচা হলো 9 জন, হারিস, হাজাল, জুব্বুন, জুবাইন, মুকাইদ, আবু লাহাব, আবু তালেব, হামজা, আব্বাস। আল্লাহ আকবার বলতে পারলেন না?
আর হুজুরের বাপ আব্দুল্লাহ 10 জন, এতদিন খালি জানতেন 3 জনের নাম, আব্দুল্লাহ, হামজা আর আব্বাস। হুজুরের যে আরো 8 জন চাচা রয়েছে এটা জানতা? 7 জন নামগুলো বলে দিলাম, রেকর্ড করে রাখো। হারেস ছিল সবার বড়। এই হারেস আব্দুল্লাহর ইন্তেকালের পর পরে 1 থেকে 1.5 বছর পরে মারা যায়। এরপরে মুকাইদ, হাজাল, জুব্বুন, জুবাইর, এরা রসুলের নবুয়ত পর্যন্ত বেঁচে ছিলেন, কিন্তু হেদায়েত সবার কপালে হয় না। হেদায়েত হয়েছে মাত্র 2 জনের কপালে। কয়জন? জোরে কন, আরো জোরে। হে, 2 জনের মধ্যে তাও 1 জন আব্বাস ইসলাম কবুল করছে উহুদের যুদ্ধের পরে। কিন্তু এতদিন ইসলাম কবুল করে নাই, কিন্তু ইসলামের দুশ্মনীও করে নাই। এই চাচাটার নাম হলো আব্বাস। হিজরাতের জন্য সবচেয়ে বড় মাইন্ডের সবচেয়ে, যিনি মাইন্ড, যিনি ছিলেন শখ আইকে দিছিলেন, এই যে ছাত্র আন্দোলনের যে সবচেয়ে বড় শখ আঁকছে, কেমনে কি হইব এটার মাথার মধ্যে আল্লাহ কি দিছে তাই চিন্তা করেন। ঠিক হুজুরের চাচা আব্বাসকে আল্লাহ এত বেরেন দান করেছিলেন। হুজুরের চাচা ভাতিজা মুহাম্মদ কোথায় থাকবে, কার বাড়ি থাকবে, কেমনে যাবে, কয়দিন লাগবে, সব শখ আইকে দিছিলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এবং তাদের সাথে চুক্তি করেছিলেন। বুখারী দাস ওকাবায় উলা ওকাবায় সানি আছে না, প্রথম মদিনাওয়ালাদের সাথে যে মিটিং বুখারী আসছে, এই মিটিং এর মধ্যে সভাপতি ছিল আব্বাস। তোমরা আমার ভাতিজারে লয়ে যাবা, আমার ভাতিজারে কার বাড়িতে রাখবা? তোমরা কি জানো পুরো মক্কা বাক্কা শহর, তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম? জোরে কান, ইন্না আউয়ালা বাইতি উজিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক হুদাল্লিল আলামিন। এ মুসলমানের পোলা, ভালো করে বুঝবেন, কাফের হওয়া সত্ত্বেও, মুশরিক হওয়া সত্ত্বেও নবী মুহাম্মদকে জানার চেয়ে বেশি ভালো করছে। আমার ভাতিজারে কই থাকতে দিবা, ওখানে মশারি আছে তো? না, আমার ভাতিজারে উটের ঘরে পাশে শুইতে দিবা। যে 11 জন আসছিলেন মহিলা পুরুষ সহ নবীর নিয়োগের জন্য, ইনভাইটেশন লেটার দেওয়ার জন্য, তাদের মধ্যে একজন বলছিল আমাদের বুকের উপরে ঘুম পড়াবো। সুবহানাল্লাহ, আসতে কইলে লু লইয়া মরবা। ভালো করে বুঝো, আব্বাস কিন্তু মুসলমান না, কিন্তু ভাতিজার জন্য জীবন দিতে প্রস্তুত। জোরে 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 জোরে, হামজা ইসলাম কবুল করেছে মাক্কি জিন্দিগিতে, মাদানী জিন্দিগিতে ইসলাম কবুল করেছে আব্বাস, কিন্তু ভাতিজা কোথায় খাবে, কোথায় ঘুমাবে, যেই রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা আমানত কিনা, ওই রাস্তায় কোন শত্রু আছে কিনা, সব শখ আইকা দিচ্ছেন ইঞ্জিনিয়ার চাচা আব্বাস। একজন যখন বলে ফেললেন আমাদের বাড়ি দিয়ে দিব, আমাদের গাড়ি দিয়ে দিব, আমাদের ঘর দিয়ে দিব, এমন কি তার সাহাবীরা যদি যায়, আমাদের মধ্যে অনেকের 13-14টা করে বউ আছে, যদি তাকে বিবাহের সমর্থক না থাকে, আমরা বিবি তালাক দিয়ে তাদের সাথে বিয়ে দিব। এ পৃথিবীতে কোন চান্দুর ফসান্দু আছে তার নিজের বউ আরেক বেটারে দেবে? এ যদি হিজলা না হয় আর বউরে খাওয়াইতে না পারে, ওই বেড়ায় বউ আর একজন রে দেবে? কথা কর না কেন, যেগুলা হিজলা ওইগুলা দেখবেন বন্ধুরে লে হে দোস্ত, তোর ভাবিরে বাজার টাজার করে দিস আমি যাই। উনি বিদার যায় আর ওনার বউরে আর একজন বাগলা হালি দিয়ে যায়। কথা কর না কেন, এটা পুরুষ, ওটা অর্ধেক 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 অর্ধেক। সাহাবা একরাম কি বললেন, দরকারে আমার কাছে 13-14টা করে বিবি আছে, সাইড ডেরাইখা, বাকিটা আপনার সাহাবীদের সাথে তালাক দিয়ে বিয়ে দিয়ে দিন। কি দেয় নাই উলামা একরাম না বানায় বলছি আমি, বুখারী দর্শে নিজের বিবিরে তালাক দিয়া 3 মাস পরে সাহাবীদের সাথে বিয়ে দিয়ে দিছে, বিনা মোহর নাই, বিনা মোহর নাই, কি মোহর দিছে, তাকে টাকা নাই, হিজরত করে দেশে তো এই দেশ থেকে আরেক দেশে গেছে, টাকা পাইবো কই, আর তো রোহিঙ্গাদের মতো। হে
পাইব কই? বিনা মহরা নাই, বউরে কয় দিছে একদিন আমার ঘরে আরাম আয়েস করছস না, আজ থেকে কোনো আরাম আয়েস নাই। আমি তোরে বলে দিলাম, তালাক দিলাম, রসুলের কলিজার টুকরা মাক্কি সাহাবীদের সাথে ঘর করবি, আমাদের সাথে বেশি ভালোবাসা তাদের দিবি। এমনও দেখা গেছে এই সাহাবী বিবাহের পরে আহ জীবন দিয়ে দিছে স্ত্রী, একমাত্র নবীর কারণে। আল্লাহ আকবার বলতে পারলেন না? আমার কাছে তো নবীর দাম নাই। বঙ্গবন্ধুরে গালি দিলে আওয়ামী লীগ আলারাই 15 বছর, ওরে বাবা চাইনিজ কুড়াল সবার মাজা রাইছে। আমরা মূর্তি বানাইতে না করছিলাম ওই বিড়িরে, খালি ধরে ধরে নিয়ে আয়না করে গরম ডিম দিছে ল্যাংডা করে নিয়ে, কথা কর না কেন? কি লেগে আমার বাপের মূর্তির বিরুদ্ধে কথা কস? এখন কেমন হইল? এখন আপনি তো বরাত বসে দেখতেছেন, মাশাআল্লাহ আপনার বাবার মাথার উপরে বয়ে বয়ে কি সুন্দরী চিংকিম পাকা চি চি মারতেছে, চি চি, এটা দেখেন না আপনি? এটা জাতীয় নেতা, তার মাথার উপরে পোলায় চেন খুলে মুতে। তাহলে আলিমুল আমার কথা নিয়ে যদি সেদিনকে মূর্তি গুলা না বানাইতেন এই অবস্থা হতো না। কথা বলে না কেন? আলিমুল আমার কোনোদিন কোন মানুষকে অসম্মান করে কথা বলে না। জাতীয় নেতা তার আমার এই দেশের সুরানি সন্তান মুজিবুর রহমান, জিয়াউর রহমান, বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের সবাই আমাদের মাথার তাজ মনে করি। মনে রাখতে হবে মাথার তাজ বিদায় এখন তাদের মাথায় মুতবে, এটাও আলেম আলামা ভালো চোখে থাকে না। আমাদের কথা নিলে আজকে এই অবস্থা হতো না। আপনার আব্বার গলায় রশি বাইন্দে টাইনে বাঙ্গে, আর আমাগো নিয়ারা বেকু না ফেকু তুমি বাংশটা আলাদা ব্যাপার। মে ভালো করে বুঝতে হবে আলেম আলামা কোদের খারাপ রাস্তায় কাউকে নেয় না, কথা বলে না কেন? আমাদের কথা শুনতে খারাপ শোনা যায়, আমাকে ধরে ধরে নিয়ে কি মাইকটে যে দিছেন, আর এই যে যারা আমাকে লেবেলে বক্তা আপনাকে তো তাকো এই ওয়াসের মাঠের বেড়ারা কি কয়, কিছুই তো কয় না, লজ্জায় কয় তো আমাকে কাছে যে একাধারে 13 দিন 14 দিন 11 দিন হাত উপরে দিক বাইন্দে ল্যাংড়া কইরা, হুজুর পানিরও দেয় নাই, গোসল করতে দেয় নাই, যারা কথা কইছে যারা হিন্দিতে কথা কইছে খালি কইছে ভগবানের কাছে চা, তখন বুঝছি যে এটা আমার জাতি না, কই রাখছে কোথায় আছি, চোখ কাকামুর দিয়ে বান্ধা, কবর যেরকম ওই ঘরটা ওই রকম, বুঝতেও পারছি না কোথায় রাখছে, পশ্চিম কোন দিকে তাও জানি না। তখন আমার মাওলাকে হাত বাঁধা অবস্থায় দেখে দেখে কইছে, আল্লাহ তুমি যদি থাইকে থাকো, তুমি যদি দুনিয়ায় শাসন করে থাকো, একদিনের প্রতিফলন তুমি দেখাবা 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 দেখাবা। হে নরসিংদীর মানুষ, যেই জমিনে আলিমুল আমার রক্ত ঝরবে, যেই জমিনে আলিমুল আমার চোখের পানি ঝরবে, ওই জমিন ইসলামী স্টেট একদিন না একদিন কায়েম হবে। জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিলেন, সেই জামাত আজকে আপনাকে নিষিদ্ধ করে দিল, কথা বলেন না কেন? মনে রাখবেন মাছ শুধু এক পিঠে ভাজে না, ওটা স্বাদ লাগে না, দোনো পিঠে ভাজতে হয়। কষ্ট হইতেছে? আগ করে রয়েছে চিন্তা করতেছে, এতদিন নৌকার গোল হইতো ভোট দিছি কি কয়, এটা বলে আমার গোপালগঞ্জের মা। শুধু একটা কথা বলবেন, আমি বিশ্ব নবী যদি আবু জাহেলের সাথে লিয়া জুকরে চলতো, বদরের যুদ্ধে নবী না যাইতো, ইসলাম এ পর্যন্ত আসতো না। হযরত ওমর তার মামুরে বদরের যুদ্ধে দেখেন নাই বুখারী তার সে কিতাবুল মাগাজিতে, ওমরের মামা যখন ওমরের সামনাসামনি আসছে, আহ ও মামা মামা আমি তোমাকে বাড়ি বড় হইছি, তুমি আমার ব্যবসায়ী গেছো, তুমি আমার অধিকাংশ দোকানগুলো মক্কায় কিনে দিছো, মামা তুমি দেশকে আমার নবীর বিরুদ্ধে আইছো তরবারি নিয়ে, মামা তোমার কল্লাকে তো নামাই দিমু, তুমি যে তাবুর মধ্যে বহো। মামায় কয় তুই আমার বাড়ি খাইছ, আমার মেয়ে তোর খেদমত করছে, তুই ভুলে গেছ আমি তোর আপন মামু, চুপ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সারা দুনিয়া একদিকে ওয়ান নাসি আজমাইন আমার নবী আরেকদিকে। এই মামা
সময় আছে, কালেমা পড়ো, নাহলে কল্লা থাকবে এক জায়গায়, বড়ি থাকবে আর এক জায়গায়। তোমারের মামা মনে মনে ভাবছিল দূর ও বাইক না, একটা মনে হয় আমার থেরেট দিতে আছে, কিন্তু জানতো না যে বাইক না আজরাইল হয়ে গেছে মোহাম্মদের পক্ষে। একবার দুইবার তিনবার মামাকে অর্ডিং দেওয়ার পরে যখন মামা শুনলেন না, কেকাত করে একটা চিনকি মাকা মাগের দিলেন, মামার মাথাটারে নসুরের সামনে এসে দাঁড় করে দিলেন, হুজুর এই যে আমার মামু। আমি আরো আজ করি না না, আরো জোর হইতে হবে না, আরো জোর হইতে হবে, আরো জোর হইতে হবে। হ্যাঁ, এবার লাস্ট চান্স, রেডি? ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার মামা যে দারুন নাদুয়ার ভিতরে 32 জন শয়তান আপনার বিরুদ্ধে বেশি ষড়যন্ত্র করত, দারুন নাদুয়ায় বসে খালি বলতো মোহাম্মদের কেমনে শেষ করা যায়, আমার এই মামাই বুড়াডায় এইটা বেশি ছিল, বেশি শয়তান, আমি তখন ইসলাম কবুল করি নাই, আপনার মাথা যে আমি কাটতে গেছিলাম, আমার এই মামা আমার পিন ইকুটাইছিল বেশি। আমার মামা কইছিল, এ বাতি যা মামু বাইক না, দল নেতা তোরে বানামু, তুই থাকবি আমাকে নেতা, খালি মোহাম্মদের কল্লা কালকে 11টার আগে কাবা ঘরের দরজার সাথে লটকে রাখবি। আমার এই মামা আমারে এমন পিনিক দিল রে, পিনিকের গুতায় আমি পিনিক কুটে গেল গা, আমি আপনার মাথা কাটার লাগে পুরো তরবানে পুরো রাত্রে ঘুরছিলাম। এই মামার কথায় ওই মামার সামনে পাইছি, যেই মামার কথায় আপনার কল্লা কাটতে গেছিলাম, আজকে ওই মামু আমার সামনে আসছে আপনার কল্লা কাটতে। ওই মামুরে দুনিয়ায় রাখতে পারি না, ওই মামারে দুনিয়ায় রাখতে পারি না, ওই বাবার পয়সা থাকার অধিকার নাই, ওই মামারে বাসায় রাখিনি আমি। আমার নবী 100 হাসা রাখছে, কান্দো অমর রে তুই আমার এত ভালোবাসো, এখন আপনিও কানবেন, অমরও কানবেন, নবীও কানবে, আপনিও কানবেন। হুজুরের মামার মাথাটা ঘুরে ফিরে এমনি দেখে, দেখে নবী 100 হাসা রাখছে, কান্দে নবী বারবার জেগে, অমর তোর কি একটু মায়া লাগলো না, যে মামার বাড়ি তুই বড় হইছস, যে মামার বাড়ি খাইছ। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেন আপনি যুদ্ধে আসার আগে বলছিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, কেন আপনি বলছিলেন তুমি কামেল মুমিন না, তুমি সঠিক মুসলমান নয় রে, যদি তুমি আমি নবীকে তোমার মার চাইতে, বাবার চাইতে, আওলাদের চাইতে, সারা দুনিয়ার মানুষের চাইতে আমি নবীরে ভালো না বাসবো, বাজান আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, যে মানুষটা উম্মতের রাইখে জীবনে একটা বক্ত খাবার পেট ভরে খায় নাই, এই মানুষটা যদি একবার আসমানের দিকে বলতেন মালিক আমি 2 মাস বাজারে যাইতে পারি না, পকেটে পয়সা নাই গো, আমার বিবিরা 2 মাস 3 মাস খানার অভাবে পড়ে আছে, আমার বিবিরে পানিতে পাথর গুলা ভিজাইয়া ঠান্ডা করে রুমাল দিয়ে পেটে বাইন্ধে রাখছে, আমার বিবিরে 9 জন বিবি সন্ধ্যার বাতিটাও দিতে পারে না, তৈল নাই, ও মালিক পয়সা কোথায় পাই গো, যদি একবার আমার নবী বলতেন বাবা 100 বার আমার আল্লাহ টেন্ডার দিতেন, অহুদ পাহাড় 14 কিলোমিটার লম্বা, 11 কিলোমিটার চওড়া, পুরা পাহাড়টা আমি আল্লাহ স্বর্ণ বানিয়ে দিব, এই পাহাড় কেটে কেটে পুরা মক্কা মদিনার স্বর্ণের ইটা বানাই আপনি গঠন করবেন, সারা দুনিয়া আপনার কাছে আসবে নবী, আমার নবী একবার যদি বলতেন অহুদ পাহাড় স্বর্ণ বানায় দাও, আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে স্বর্ণ বানায় দিত বাবা,
জীবনে কোনদিন আবার ডুবি আল্লাহ রে বলে নাই আল্লাহ আমি না খায় আছি, আমার বিবিরা না খায় আছে। আপনাদের আজকে প্রধান অতিথির বিবি যদি এক সপ্তাহ বাজার না করে পরের সপ্তাহে তার বিবি বলে ঘরের কাছে আসলে তোর বিচার জনগণের সামনে করব, তোর মুখোশ উন্মোচন করব, দুই মাস বাবা কোনো খাবার নাই, হাড়ি জ্বলে না, তৈল জ্বলে না, সন্ধ্যার বাতিটাও দিতে পারে না, জীবনে কোনোদিন অভিযোগ করে নাই। আবু বকর একদিন আয়েশাকে জিজ্ঞেস করে, মা রে ও মা তোর এরকম রক্ত আমাশা হয়েছে কেন, মা তোর চেহারাটা কালো হয়ে গেছে কেন, মা মা তোর নামটা তো হুমাইরা, বিশ্ব নবী রাখছে লাল সুন্দর, ও মা পূর্ণিমার চাঁদের মতো তোর চেহারাটা কমলার মতো জল জল করতো, মা চেহারাটা এরকম কালো হয়ে গেছে কেন। আয়েশা হাসি আর বলে, বাবা জান্নাতের চিন্তা বেশি করি এই জন্য বাবা চেহারা কালো হয়ে গেছে। উম্মে আয়েশা জিজ্ঞেস করে, মা তুই এরকম কি না খাইতে খাইতে অবস্থা হয়েছে, মা আয়েশা বলে, মা নতুন চাঁদ উঠে ভাবি আগামী চাঁদে বুঝে নবী বাজার করবে, ওই চাঁদ চলে যায় মা নবী বাজারে যায় না, আর এক চাঁদ আসে মা নবী বাজার করে না, ও মা বাজার না করলে নয় জন বিবি কি খাইব মা। উম্মে আয়েশা বলে, মা রে তোর স্বামীর বদনাম কারো কাছে বলিস, আমার নবীর বদনাম কারো কাছে বলিস না। মদিনার মুনাফিকেরা যদি শুনে নবীর বিবিরা না খায় আছে, ওরা টিটকারা মারবে মদিনার গভর্নমেন্টের প্রেসিডেন্টের বাসায় বাজার হয় না, মা অনেক কষ্ট পাবে। আয়েশা বলে, মা গো জীবন দিব আমার স্বামীর ইজ্জত দুনিয়ার কোন মানুষের কাছে তুলে ধরব না, আমি আমার মহিলা মা বোনদেরকে বলবো, মা যত কষ্টই হোক যদি স্বামীর ইজ্জত গুলা মায়েশার মতো ঢাইকা রাখতে পারো, মায়েশার গাড়িতে জান্নাতে যাবা। জোরে 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 জোরে, আজকে মহিলারা স্বামীর ইজ্জত ডাইকা তো দূরের কথা, এই প্রধান অতিথির বউ যদি এক মাস বাজার না পায় পরের রক্ত কুড়ালে স্যার নিয়ে খার যে আহিস মোটাটা তোর প্যাডের ভুঁড়ি সারাই দিব আমি, কথা বল না কেন এই বিড়ার কথা কব কে, আমি প্রধান বক্তার বউ যদি হনে দুই সপ্তাহ বাজার আর দেই না আমি, ওরে বাবা যেই বটি দিয়ে মাছ কুটে ওটা দিয়ে আমারে কুটবো, আপনাকে বউরা তো রাবিয়া বসবি আপনার কথা তো কিছু কইব না। নবীর বিবিরা এক চান দুই চান তিন চান পর্যন্ত কোনো বাজার নাই, একটা সুশব্দ নাই, জোরে 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 জোরে, আমার ওই নবীর যদি কে অপমান করে জায়গায় পুঁতে ফেলাবো, আর জায়গায় কল্লা উড়াই দিব। মান সাব্বা নাবিয়ান ফাক্তুলু কত আমি দেই নাই, বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদ দিয়েছে, যে আমারে গালি দিবে আর কল্লা উড়াই দিবে বিশ্ব নবী বলেছে। আজকে আকাডা মুদি আমি বলছিলাম, মা কোনদিন আমি মাদ্রাসা ছাড়ব না, যদি আমি মারা যাই আমার কবরে পাশে দাঁড়ায় দোয়া করবি। দুই নম্বরে আর একটা কথা শোন, যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাবে। এই যে আপনাদের হামিউসুদ না, এই যে আল্লাহর কুতুব আব্দুর রহমান সাহেব ফরাজি, ওনার ঘাম গুলাকে রক্তে পরিণত করে ওই রক্ত পানি করে এই প্রতিষ্ঠান করে গেছে, আপনাকে হাতে পাও ধরে ধরে প্রতিষ্ঠান করে গেছে। বাবা পৃথিবীতে আমরা দামি মনে করি, যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয় তাদেরকে বৈজ্ঞানিক হলে তাদের দামি মনে করি, হালাকে সবচেয়ে বড় দামি হলো কোরআন যারা শিখি এবং শিখায়, কথা ঠিক না বা ঠিক? আফগানিস্তানে বাদশা মাহমুদ গাজনবী, মাহমুদ গাজনবী সংসদের কাজ শেষ করে আমার দিকে তাকাবেন দুই মিনিট, উনি যাচ্ছে বাসার দিকে, ইন দি মিন টাইমে দেখে
সরকারি বাত্তির নিচে, হ্যাজাক লাইটের নিচে বারো বছর একটা পোলা, সাড়ে এগারো বারো বছর একটা পোলা সরকারি হ্যাজাক লাইটের নিচে, তখন তো আর কারেন্ট ছিল না, হ্যাজাক লাইট ছিল, হ্যাজাক লাইটের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাবুদের কোরআন মুখস্থ করতেছে। হ্যাঁ সুবহানাল্লাহ, বাইতে যে কইেন মাহমুদ গাজনবী জিজ্ঞাসা করে, বাপ তোর নাম কি? আমার নাম আব্দুল্লাহ। তোর বাবার নাম কি? আমার আব্বুর নাম আব্দুল সালাম। তোর বাড়ি কই? তোরা বড়া পাহাড়ের পিছনে। তে তুই সরকারি বাত্তির নিচে কোরআন শরীফ পড়স কে? তো ও তো আর সেরে না আফগানিস্তানে বাদশাহ না, এটা কে ডাকে? বলে আপনি কে? আমি চিনি না, আসলে আমার আব্বা নাই, আমি এতিম, আমার হেরি কেন নাই? আমরা যে আট দশ জনে একটা হেরি কেনে পড়ি, মাঝখানে একটা তেফায় দিয়া দশ জনে একটা হেরি কেনে পড়ি, ওই হেরি কেনে আল্লাহ যারা পড়ে যার মালিক, সে এখন তো রাইতে এগারোটা বাজে ঘুমায় গেছে, আমার সবক ইয়াদ হয় নাই। এই জন্য আমি দেখলাম সরকারি একটা বাত্তি এখানে দাঁড়ায় দাঁড়ায় আমি কোরআন শরীফ মুখস্থ করতেছি। আফগানিস্তানের বাদশা মাহমুদ গাজনবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমাদের ছেলে মেয়েকে মাস্টার রাইকা উস্তাদ জি রাইকে লেখাপড়া করাইতে পারি না গো, এই মাঘ মাসের শীতের মধ্যে পাহাড়ি অঞ্চলে সরকারি বাত্তির নিচে দাঁড়ায় দাঁড়ায় ছেলেটা কোরআন তেলাওয়াত করে। আহারে যদি আমার ছেলেও যদি এরকম হইত, বাবাই যে আব্দুর রহমান সাহেবের মাদ্রাসায় রাত তিনটার সময় আসিয়া দেখেন ছোট্ট ছোট্ট হেফজখানার বাচ্চাগুলি শীতের মধ্যে ঠান্ডা পানি দেও ঝুঁকুড়িয়া, বাবা যখন ওরা ঝুলিয়া ঝুলিয়া আমার মাওলার কালাম তেলাওয়াত করে গো বাবা, মনে রাখো ওদের কোরআন তেলাওয়াতের আওয়াজ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মনোহারদের প্রত্যেকটা কবরস্থানে চইলা যায়। আফগানিস্তানের বাচ্চা বলে, আব্দুল্লাহ রে তোমার মাদ্রাসা কোথায়? এই যে আধা কিলো গেলি আমার মাদ্রাসা, পাহাড়টা ঘুরিয়াই যখন বাবা মাদ্রাসায় গেছি প্রিন্সিপাল সাহেবকে ডাক দিছে, ও আব্দুল্লাহর উস্তাদ রাইতে এগারোটার সময় আপনার ছেলে আপনার ছাত্র কোথায় যায়? এই কথা বলতে দেরি আছে বলে, হুজুর স্যার আমি তো এদেরকে ঘুম পড়াইতে বলছি, এরা উঠে উঠছে কেন? আব্দুর রহমান তুমি উঠছো কেন? হুজুর আমার আমকটা শোনাই তুই বই ডরে, আমি দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করছি, আমার যদি অপরাধ হয়ে যায় আমার মাফ করে দিয়ে। আফগানিস্তানে বাদশাহ মাহমুদ গাজনবী বলে, অপরাধ তোমার না, অপরাধ আমার। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, মোনাজাত করে দিই, আল্লাহ আমিন। তাহলে এই কথাটা শোনার পর আল্লাহ আকবার তো বলা উচিত, কথা ঠিক না বেটে? মাহমুদ গাজনবী প্রেসিডেন্ট, আফগানিস্তানের প্রেসিডেন্ট, যে ১৭ বার ভারতবর্ষকে বিজয় লাভ করেছে, উনি বলতেছে অপরাধ তোমার না বাবা, অপরাধ আমি মাহমুদ গাজনবী। আমি স্কুল কলেজের তদারকি করি, কেন মাদ্রাসার খবর নিলাম? আপনার মাদ্রাসায় কয়টা হেরিকেন লাগে? এতটা কালকে চলে আসবে। কত বস্তা গম লাগে? চলে আসবে। মাসে কয়টা ছাগল লাগে? চলে আসবে। কত বেরেল কেরাসিন তেল লাগবে? চলে আসবে। আব্দুল্লাহ এত কিছু তোর ওসিলায় মাদ্রাসায় দিলাম, আমি শুধু তোর কাছে দুইটা জিনিস চাই। কয়টা? জোরে কন, আরো জোরে। কয়টা? এক নম্বরে তোর কাছে চাই, আমি জীবনে একটা ভালো লোক পাইলাম না, ভালো লোক পাইলে আমার ইচ্ছা ছিল আমার এই গায়ের চাদর দিয়ে ওর জুতা জোড়া মুছা দিতাম। দুই নম্বরে আমার জীবনে বহুত বার চেষ্টা করছি আমার নবীর একবার স্বপ্নে দেখার লাগে, যদি আমার এতিম নবীর একবার স্বপ্নে দেখতে পারতাম। বাজার নবীকে যদি কেউ একবার স্বপ্ন দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। হে নরসিংদীর মনোহরদের ভাইরা, মাত্র দুইটা মিনিট আমার দিক তাকায় থাকবেন, দেখেন এক ফোঁটা পানি বরাদ্দ হয় কিনা। আব্দুল্লাহ ছোট্ট মানুষ খেলনার সলনায় বলে দিছে, যান আপনি দোনোটা পুরো হয়ে যাবে। আফগানিস্তানে বাদশা বাবা সারা দিন কাজ করতেন, রাত ১২টা পর্যন্ত ঘুমাইতেন, ১২টার পরে উঠিয়া
আবার তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যেতেন। এত বড় বুজুর্গ আল্লাহর বান্দাকে আজকে যে আব্দুল্লাহ বলেছে আপনার দুনোটা ইচ্ছা পুরা হয়ে যাবে, বলতে দেরি আছে বাবা, আল্লাহর বান্দা চলে গেছে, আজকে নিয়াত করছে নামাজ পড়েই ঘুমাবো, আল্লাহর বান্দা সারা রাত নামাজ পড়িয়া তিনটার সময় বাবা একটু বিছানায় পিঠ দিতে গেছি, আব্দুল্লাহ মুক্তা শোনাবার জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া কোরআন শরীফ বুকে নিয়ে বাবা এইভাবে বুকের মধ্যে নিয়ে বলে মানি আফগানিস্তানের বাদশা এত কিছু আমার মাদ্রাসে তিনখানায় দিল, এত কিছু দিল তুমি কি তুমি তারে দুইটা জিনিস দিতে পারো না? নাবালিক ছোট্ট কোরআনের পাখি আল্লাহর কাছে দরখাস্ত সাবমিট করছে বাবা, যখন আল্লাহর কাছে দরখাস্ত দিছে আফগানিস্তানে বাচ্চা নামাজ শেষ করে বালিশটা মাথায় দিয়ে ঘুমাইতে গেছে, ঘুমের মধ্যেই মাত্র কয়েক মিনিট পরে বিশ্ব নবী হাজি মাহমুদ রে আমার আল্লাহর নাম 99টা, আমি নবীর নাম 99টা, 99টা নামের মধ্যে 4টা নাম হলো আমার খাস, আমার আল্লাহর যেরকম 4টা নাম খাস আমারও 4টা নাম খাস, আহমদ মুহাম্মদ মাহবুব আর মাহমুদ। এ মাহমুদ আমার একটা নাম দুনিয়ায় লইয়া বসে আছো, আমার আব্দুল্লাহ যখন দরখাস্ত দিছে আমি নবী সহ্য করতে পারি নাই গো, মদিনার থেকে আফগানিস্তানে এসে গেছি, মদিনার থেকে আফগানিস্তানে এসে গেছি, এ মাহমুদ গাজনবী তোর মনের আশা পুরা হইল আমার আব্দুল্লাহর দরখাস্তের কারণে। মাহমুদ গাজনবী স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করে হযরত ও আল্লাহর পয়গম্বর আমার প্রিয় কলিজার নবী, আমি তো দুইটা জিনিস চাইছিলাম, এক নম্বরে আপনার দেখবো, দুই নম্বরে আমার জীবনে একটা ভালো লোক খুঁজতেছিলাম। আমার নবী বলে ভালো লোক তুই তালাশ করে পাস, ভালো লোক কাকে বলে? আমি নবী তো ফতোয়া দিয়ে আসছি দুনিয়ার থেকে আসার আগেই, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, পৃথিবীতে ভালো মানুষ দামি মানুষ তারা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন শিখে এবং শেখায়। আল্লাহু আকবার, সর বলতে পারো না? সবচেয়ে দামি মানুষ যারা কোরআন শিখায় এবং শেখে। এ মাহমুদ গাজনবী তুই ভালো মানুষ তালাশ করস পাহাড় পর্বতে বাজার জঙ্গলে, যে আব্দুল্লাহ তোর দরখাস্ত দিছে ওই আব্দুল্লাহর চাইতে আব্দুল্লাহর মতো কোরআনের পাখি ভালো মানুষ কই পাবি? বাজান এবার চোখের পানি ফেলায় কাঁদবা, 11 বছরে আব্দুল্লাহ যখনই বলছি ওই আব্দুল্লাহ ছাড়া ভালো মানুষ দেখোস না, আব্দুল্লাহর মতো কত মাদ্রাসার এতিম আছে, ওদের চাইতে দামি আর কে আছে? ও বাজান এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা গুলা তোমাদেরকে জুমার নামাজ পড়াইয়া দেখাইলো, লুৎফর রহমান পড়াইছি, আপনাদের কাছে জিজ্ঞাসা করছিল খুতবা যারা পড়তে পারে, বাজান বাংলাদেশে তোমাকে নসিন দিয়ে এমন আলেম আছে ঠিক মতো খুতবাও পড়তে পারে না, এই ছেলেগুলা হাজার মানুষের সামনে দাঁড়ায় দাঁড়ায় খুতবা পড়লো রসুলের প্রত্যেকটা হাদিস, কলকাল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস পড়লো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন পড়ছে না, জানে না হাদিসটা কত ওজন, কত ওজন। মাহমুদ গাজনবী সবচেয়ে দামি মানুষ যারা মাদ্রাসায় পড়ে এবং পড়ায়। এবার কানবেন, মাহমুদ গাজনবী ঘুমের থেকে রাতের অন্ধকারে দৌড় শুরু করলেন, দৌড়ে যাইয়া যাইতে যাইতে ভোর হয়ে গেছে, ফজরের নামাজ হয়ে গেছে, মাহমুদ গাজনবী একটা ছেলের জিজ্ঞেস করে আব্দুল্লাহর জুতাটা কোনটা, আব্দুল্লাহর জুতাটা কোনটা, আব্দুল্লাহর জুতা কোনটা? কেন
তাকায় দেখে আবদুল্লাহর জুতার ভিতরে প্রায় চারটা পাঁচটা সুতা দিয়ে সেলাই করা সেরা জুতা, জুতাটা বুকের মধ্যে নিয়ে কান্দে আবদুল্লাহ। আবার ছেলেরা কত দাবি দাবি জুতা পরে, আর তুই এমন জুতা পাই দিয়ে বসছিস ঢুকছ যে জুতার ভিতরে চারটা পাঁচটা জায়গায় সেলাই দিয়ে। জুতা জোরারে বাবা সুন্দর করে চাদর দিয়া মুইসা ধুইয়া বুকের মধ্যে লয়া কান্দে আর কয় আব্দুল্লাহ রে তোর সাথে আমার নবীর কিসের সম্পর্ক? এটা বানানো কত গল্প নয় রে বাবা, আলী প্রাইডার গল্প নয়, আফগানিস্তানের লেখা। তুমি পড়ে দেখবা আফগানি আল্লাহকে দেখেছি এই বইটা পড়ে দেখবা, উলামা একরাম বানানো কথা মিলিয়াছো রহমান জেহাদি বলি না বাজান রে। যখন আফগানিস্তানের প্রেসিডেন্ট জুতাটা বুকে নিয়ে কান্দে সব ছাত্র গুলো কান্দে, তোমাদের এই মাদ্রাসায় এমন এমন ছেলে আছে সারা বছরে এক কেজি আপেল কিনে খাইতে পারে না গো। আমি ইলিয়াস রহমান জেহাদি 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক আমার ছিল না বাবা। আজকে লুৎফর রহমান পড়াইছে আমারে বল দিছিল জেহাদি ভাই, কোটালি পাড়া থেকে যখন রাজর আসতেছিলাম ওই রাস্তা দিয়া লক্ষ লক্ষ ভোটার হাজার হাজার ভোটার সব হিন্দু এলাকা বাবা, ওই রাস্তা দিয়ে আসতেছিলাম আমার মনে পড়ে গেল আমার 12 বছরের সেই ইতিহাস। ওই রাস্তা দিয়ে আসছিলাম, যেই রাস্তা দিয়ে আসার পথে আমার জনন দুঃখিনী মা মারা গেছিল, আমার মা ইন্তেকাল করার পরে ওই রাস্তা দিয়ে বাজান ধান খাতের মধ্যে দিয়ে দৌড়ে আসছিলাম, আমার মা মা করে চিল্লাইতাম মা গো তোমার ইলিয়াসকে রাইখে গেলাম, কিছু বই লাগাইল শুধু বই লাগাল ইলিয়াস মাদ্রাসা কোনোদিন ছাড়বি না, আমি মা মরে গেলে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দবি, আরে বাবা এই মাহফিলের মধ্যে কত আলেম আছে মাদ্রাসায় পর অবস্থায় বাবা হারাইয়া ফেলছে, মা পরের বাড়িতে কাম করে লেখাপড়া করাইছে। এই যে লুৎফর রহমান ফরাইজি এই মাদ্রাসায় যখন ছাত্র ছিল মনে হয় কারণ তার বাবার মাদ্রাসা হয়তো একদিন না একদিন লেখাপড়া করছে বাবা, বাবা এই চেয়ার পাইতে বয়ে থাকতো মাদ্রাসা থেকে আইসিয়া বাবার একটা সালাম দিত, কত সুন্দর করে বুকে টাইকে নিয়ে দোয়া দিত, আজকে বাবার ছায়া বট গাছের মতো ফরাজিদের মাথায় নাই। আল্লাহ তুমি দেখো আমার ভাইরা যারা কান্দে, এখানে অনেক আলেম ভাই আছে মা নাই বাবা নাই গো, ছাত্র জীবনে যখন মাদ্রাসা বন্ধ হইত সব ছাত্র ভাইরা গহরডাঙ্গা মাদ্রাসায় বাবা আমি 9 বছর লেখাপড়া করছি, সব ছাত্র ভাইরা বেডিং বাঁধতে থাকতো আমার আলেম ভাইরা বেডিং বাঁধতে, আজকে আসরের পরে যার যার মাদ্রাসা খালি হয়ে যাবে। আমি ইলিয়াস রহমান জেহাদি আল্লামা শামসুল হক ফরিদপুরের কবরের কাছে যে কান্দতাম, আমি বলতাম আল্লাহর ওলি সবাই বাড়িতে যায় আমার মা নাই আমি কার কাছে যাব? বলেন আপনারা যারা স্কুল কলেজে লেখাপড়া করতেন ঢাকার থেকে যখন আসতেন হবাজান ওই মনোহরদি বাজারে রাস্তা ছিল না বাবা, নৌকায় আসতেন পায়ে হাইটা আসতেন, রাত যখন 1টা 2টা বাজত বাড়ির সবাই ঘুমায় দুখিনী মা ঘুমায় না,
তুমি দেখো আমার বাজানরা কান্দে, ছোট্ট ছোট তালবিয়ানিমরা কান্দে, আলে মোলামা কান্দে। আমি জানি না কার যেন মা নাই, কার যেন বাবা নাই। আল্লাহ যাদের বাবা মা কবরে, কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ মজমা সকলের বাবা মাকে মাফ করে দাও। আমার মতো যার মা নাই তার মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ ফরাইজি সাহেবের বাবা আব্দুর রহমান সাহেবের কবরটা বেহেশতের বাগান বানিয়ে দাও। যাদের চোখের পানি পড়ছে আমি গোয়াদা দিয়ে গেলাম, আজকে আপনাদের বাবা মার কবরটা আল্লাহ জান্নাতের টুকরো বানিয়ে দিবে। মোনাজাত না করে কেউ যাবো না তো ইনশাল্লাহ? বলেন তো আল্লাহু আকবার। সবাই মোনাজাত করে যাবেন তো বাবা? শুধু আমার সাথে বলবেন, যতদিন বাঁচবো কোরআনের গান গাইবো, মাদ্রাসা গুলো ভালোবাসবো, ইনশা ইনশা। আমার মায়ের ওসিয়াত ছিল ইলিয়াস মসজিদ বানাবি। আমি ঢাকা কেরানীগঞ্জ 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি, দেখে আসবেন আমার মসজিদ। লুৎফর রহমান ফরাইজিকে দাওয়াত দিয়ে দিয়েছিলাম এই মসজিদের জায়গা যখন প্রথম কিনি, 1,20,00,000 টাকা দিয়ে মসজিদের জায়গা কিনছি, 20 পয়সাও আমি কারো কাছে নেই নেই। 4 কোটি টাকা খরচ করছি এই মসজিদ। জুমা আমার নিজের বানানো, আল্লাহর আল্লাহর হুকুমে আমার রক্ত পানি করা পয়সা দিয়ে মসজিদ আমি নিজে এখন জুমা পড়াই। একদিন নামাজ পড়ে আসবেন, দেখবেন কত সুন্দর করছি। কেন করছি জানেন? আমার মায়ের ওসিয়তটা পুরা করছি। লুৎফর রহমান ফরাইজির বাবার এই প্রতিষ্ঠিত মাদ্রাসা লুৎফর রহমান ফরাইজি ঢাকার ভিতরে অনেক বড় বড় মাদ্রাসা হাদিস পড়ায়। কেন এই মাদ্রাসা বুকি নিয়ে আসে? তার বাবার ওসিয়ত ছিল এই মাদ্রাসাটা দেখে রাখিস বাবা তোরা। আমার রক্ত লুৎফর রহমান ফরাইজির বাবা যদি ইচ্ছা করতেন ঢাকায় কোথাও মাদ্রাসা করবে, অনেক বড় বড় শিল্পপতি কোটিপতিরা জায়গা দেওয়ার জন্য প্রস্তুত ছিল, কথা বলে না কেন? কিন্তু আপনাকে এই গ্রামে এই মাদ্রাসাটার বাগানটা করে দিয়ে আপনাকে নাজাদের একটা রাস্তা করে দিয়ে গেছে। আপনাকে দুইটা পাও ধরে বলছি, টাকা পয়সা দিতে হবে না, খালি মোনাজাতটা লাস্টে করে যাবেন ইনশা করবেন না? মোনাজাতটা করবেন না? তাকাবেন আমার দিকে? আমি মহারাষ্ট্রে দোয়া করে যাবেন তো? কেউ যাবেন না? হাত তুলে দেখেন তো মোনাজাতের আগে কেউ যাবেন না? উঠান আল্লাহ সাহেব দেখো, ও যে শুরু থেকে নিয়ে যারা ছিল এখনো তারাই আছে, আল্লাহ তুমি এদেরকে কবুল করে নাও। নামান হা 30টা সেকেন্ডে আমি বলবো, আমার মায়ের ওসিয়ত পালন করতে যদি আমি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতে পারি, মাদ্রাসা বানাইতে পারি, ও বাবা লুৎফর রহমান ফরাইজি এই মাদ্রাসা বাবার স্বপ্ন পুরা করার জন্য তার ভাই, তার দুলা ভাই আর বোন জামাইরা মিলে এই মাদ্রাসাটাকে সুন্দর করতে চাইতেছে, আপনারা চান না? আমি ইলিয়াস রহমান জিয়াদি 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করছি, আমার আব্বাকে সাথে নিয়ে হজ করছি। আমি তো প্রতি বছর 2-3 বার 4 বার আল্লাহ দেয় আলহামদুলিল্লাহ বললেন না? এইবার যদি রমজানে যাই 3 বার হইব। আমি কোন ট্রাভেলস এর মালিক না এবং কারো টাকায় আমি যাই না, বাল্লা লাগলি যাই। ওয়াজ যখন থাকে না তখন মক্কা মদিনা যাই বইতেই। তোমাকে শিল্পপতি কর টাকা হইলে কক্সবাজার যাও, সিঙ্গাপুর আমার পাকে নাই, বিদে মনে হয় 2 দিন ধরে মাঠে নামছে। এই মুসলমান, এই যে হাফিজুর রহমান সিদ্দিকী গতকালকে ওয়াজ করে গেছে আমার 12 বছরের জুনিয়র বক্তৃতার জগতে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমি আর আইবি একই বছর নামছি, একই বছর 2 জন বক্তৃতা নামছে, কষ্ট হইতেছে? সাসাই চিন্তা করে দেখা যায় কুসি কুসি বাপ এতদিন হইলো কেমন হয়ে গেছে জানে না, আলহামদুলিল্লাহ বললেন না? সুন্দর রাখার মালিক কে? দাড়ি পাকায় কে? কাঁচা রাখে কে? সবকিছুর মালিক কে? ওই আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যখন 2011 সালে আমার আব্বা আমার সাথে হজে ছিলেন, এখন কানবি যুবক, আমার আব্বার ওই স্বর্ণের দরজাটার সামনে দাঁড় করে বুকের মধ্যে এইভাবে তাকান, বানানো কথা আমি বলি না, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, সেই দিনটা ছিল 9 নভেম্বর এই মাস, কাবা ঘরের সামনে আমার আব্বার দাঁড় করে এইভাবে বুকের মধ্যে চাইবে ধরছিলাম, আব্বা কি ব্যাপার মোল্লা সাহেব আপনি আমার চাইবে ধরছেন? আব্বা আমি দুইটা জিনিস আপনার কাছে চাই। কি চান? আমি জানি জান্নাতের খাজানা হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবা জান্নাত মা বাবা জাহান্নাম, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। এটা আল্লাহরই কথা, দুইজন একসাথে পাইছো তবে একজন পাইছো জান্নাত কিনে নিও,
জান্নাতি পুরুষ যার একাউন্টে মা বাবার বর্দ আছে, ও সবচেয়ে অভিশপ্ত পুরুষ, কথা বলেন না কেন? এ যুবক, এবার আমার দিকে তাকা, আমি আমার বাবার এই মাসলা তো আমি জানি, আর নিয়ে আসছি যেখানে দোয়া ডাইরেক্ট কবুল হওয়ার স্টেডিয়াম, কাবার দরজাটা, কাবা ঘরের দরজা হলো রুকনি আমিন, কাবা ঘরের দরজা, এরপর হজরে আসওয়াত, মুলতাজেম, এই জায়গাগুলো দোয়া ডাইরেক্ট কবুল হওয়ার জায়গা। আমি তো চিনি, জানি কোন জায়গায় দোয়া কবুল হইব। বাবার এক বুকের মধ্যে নিয়ে বললাম, এক নম্বরে চাই আপনি আমার জনম দুঃখিনী মায়েরে মাফ করে দিবেন, কারণ আপনি যদি আমার মায়েরে মাফ না করেন আমার মা কোনোদিন মাফ পাইব না। দুই নম্বরে আমি ইলিয়াসরে কিছু দিবেন। আমার বাবা এইভাবে হাত তুলছে, কসম করে বললাম, নুরসিদ্দিন মুনহরদির ভাই, কাবা ঘরের সামনে আমার আব্বু অনেক লম্বা, এইভাবে হাত তুলে কয় মালিক, আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি বেলাবো, যারাই মাহফিলে থাকবে একজন একজনের চোখ দিয়ে তুমি পানি ফেলা বাইরে ওসিলা ইলিয়াসের মাকে মাফ করে দিবে। 2011 সালের পরের থেকে আমি ইলিয়াস রহমান জিহাদি হাসির ওয়াজ কম করছি। এই যে তোমরা ইউটিউবে যে ওয়াজটি এখনো ছাড়ে, বিড়ি খাওয়ার স্টাইল, জেমস এর গান, এগুলো সব 2011 সালের আগের ওয়াজ, 8-9 সালের ওয়াজ। আমি আমার আব্বাকে নিয়ে হজে যাওয়ার পরে আমার আব্বার ওই দোয়ার পরের থেকে আর আমি হাসির ওয়াজ কম করছি, কারণ আমার বাবার দোয়া আমার জন্য বিদ্যুতের চেয়ে বেশি দ্রুত লেগে গেছে। শুধু আপনাদের দুটা পাও ধরে বলে যাব, আমি যদি পারি আমার বাবারে বুকি নিয়ে দোয়া নিয়ে আনি, ডাইরেক্ট আমার আব্বা দোয়া করছিল, আল্লাহ আমার ইলিয়াসরে তুমি জানে মালে সর্বদিক দিয়ে হেফাজত করবা। বাবার দোয়া যার সাথে থাকবে পৃথিবীর কোনো বর দোয়া তার গায়ে লাগবে না। 30টা সেকেন্ড এমন কোন যুবক আছো, আমি তোমারে বন্ধু বানাই মাঠ ছাড়বো, যদি আমার কথাটা মানো, যাদের বাবা এই মাঠের মধ্যে বসে বসে ওয়াজ শুনতেছে নগদ, আমি লক্ষ লক্ষ হাজির সামনে বাবারে বুকি নিয়ে দোয়া নিছিলাম, তুমি হাজার হাজার মানুষের সামনে তোমার বাবারে বুকি নিয়ে এই মাঠের মধ্যে কেঁদে কেঁদে দোয়া নিবা, কসম করে বললাম এই মনোহর দিতে সবচেয়ে দামি পুরুষ তুমি হবা। সব লজ্জা বাদ দিয়া আমি বলবো, কোন কোন যুবক আছো তার বাপ এই মাঠের মধ্যে বসে আছে, ওই যুবকগুলো দাঁড়াও তো, কোন কোন যুবকের বাবা এই মাঠের মধ্যে আছে, কোন কোন যুবকের বাবা এই মাঠের মধ্যে আছে তাদেরকে দাঁড়াইতে বলছি, কোন কোন যুবকের বাবা এই মাঠের মধ্যে আছে দাঁড়াও, যে ছেলেগুলা দাঁড়াইছে বাপ গুলাও দাঁড়ান, বাপ বেটা একসাথে দাঁড়ান, বাপ বেটা একসাথে দাঁড়ায় থাকেন, বাপ বেটা একসাথে দাঁড়ায় থাকেন, বাপ বেটা একসাথে দাঁড়ায় থাকেন। এই আব্দুর রহমান সাহেবের মাদ্রাসা একটা জান্নাতের টুকরা বানাই দিবেন, এখন শুধু কান্নার বন্যা বইব, আপনার ছেলেকে বাইজিদ বুস্তামি বানাই দিবেন, বাইজিদ বুস্তামি যদি এক গ্লাস পানি দিয়ে মাকে দোয়া করে যদি আল্লাহর ওলি হতে পারে, এক গ্লাস পানি লাগবে না বাবার, এক ফোঁটা পানি লাগবে, এক ফোঁটা পানি। এই যুবক, আমি বলার সাথে বিদ্যুতের মতো একটা দৌড় মারবি, একটা দৌড় দিয়ে যাইয়া বাপরে বুকের মধ্যে নিয়ে সিল্লাবি আর কান্দি, আব্বা যদি তোরে আজকে ভরা বন্ধুষে মাফ করে দেয়, আমি কসম করে বলতে পারি আল্লাহ তোমাকে মাফ করে দেবে, দাও দৌড় দাও, এ যুবক দৌড় দাও, এ যুবক দৌড় দাও, যুবক ভাই দৌড় দাও, বাপরে বুকে নিয়ে কান্দতে থাকো, বাপকে বুকে নিয়ে কান্দতে থাকো, তোমার ছেলেকে আব্দুল কাদের সিলানি বানাই দিয়ে দাও, সুখের পানি যেন কান্দার ভরটা বয়ে যায়। বাবের বুকটা সাইরো না, এই বুকটা যে কত জান্নাতি তুমি জানো না রে ভাই, তোমার এইভাবে বুকি নিয়ে মনোহর দিয়ে হসপিটালে যে কতবার গেছে, হলে তুমি দেখো কেমনে কান্দে, বাবার দোয়া যদি কবুল হয় মায়ের দোয়া কবুল হয়, কেন তুমি এদের বলি বানাইবে না গোমালি, সারিষ্টা যুবক, বাবার কান্নার আওয়াজটা দেখতো শুনতে পাস কিনা, বাবার কান্নার আওয়াজ তুমি শুনতে পাও কিনা, জোরে জোরে কান্নার আওয়াজ পুরো ময়দানটা পাগল বানায় ফেল, আবার আল্লাহর কলিজায় লাগিয়ে দাও, যাদের বাপ আছে তারা তো মাফ চাইলেন, যাদের বাবা কবরে তারা কি করবে,
বাবা আপনার কান্নার আওয়াজ যদি মাওলার কলিজায় লাগে যায় গো, কার বাবা কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতাছে, কার মায়ের কবরে জানো জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতাছে, সন্তানের চোখের পানির খাতিরে মা বাবার কবরের আগুন নিভে দাও। আল্লাহ আমার দাড়ি ভাগা বাজান্দা কাঁদে, হালে বোলামা কাঁদে, এদের চোখের পানির খাতিরে আব্দুর রহমান সাহেবের কবরটা জান্নাতের বাগান বানায় দাও, এদের চোখের পানির খাতিরে এই মাদ্রাসাকে অনেক বড় করে দাও। বসেন বসেন, কে কইছে আজকের মাহফিল কবুল হইব না? হে বাপ যদি ছেলেরে মাফ করে দিয়ে থাকে না, ডাইরেক্ট আজকের দোয়া কবুল হইব, আলহামদুলিল্লাহ বলতে পারলে না? এ যুবক, আমি তোদের দুটো পাও ধরে বলে দিয়ে যাই, দুনিয়া আল্লাহ সবকিছু মাফ করবে, কেউ কেউ যদি কষ্ট দিয়ে থাকো কোনোদিন মাফ করবে না। বন্ধু বান্ধব একসাথে ক্রিকেট খেলে নামো, ফুটবল খেলতে নামো, এক বন্ধু আরেক বন্ধুর কষ্ট দিছো, হাত ধরে মাফ চেয়ে নিও। 5ই আগস্টে তোমার মতো কত যুবক মাঠে নামছিল, তুমি এখনো বেঁচে আছো, ওরা বেঁচে নেই, ওদের জন্য দোয়া করো, যারা অসুস্থ হসপিটালে পড়েছে তাদের জন্য দোয়া করো, আলহামদুলিল্লাহ। ও বাবা, যাদের বাবা নাই তারা কি করবেন? 30টা সেকেন্ডে মাত্র 5টা লোক দাঁড়াবেন, খবরদার। আমি বলছিলাম মোনাজাতে কেউ যাবেন না, গেলে কিন্তু আমি কষ্ট পাবো, আর আমি কষ্ট পাইলে তোমার কপাল পুড়বো। এই 1.5-2 ঘন্টা মেহনত করার পিছনে 1টা লোক উঠবে না, আল্লাহ হাফেজ করে বলেন তো, শুধু আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাড় ঘুরাবেন না, 30টা সেকেন্ডে 5টা লোক দাঁড়াবেন, আমি আপনার বন্ধু বানাই যাব, আমি আমার মায়ের জন্য যে মসজিদ আল্লাহ আমারে করাইছে দেখে আসবেন। আর রসুলের হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিব। আমার জান্নাত রক্তপানি করা মসজিদ যদি জান্নাতের রেলগাড়ি হয়, আপনার জন্য যেন একটা জান্নাতের রেলগাড়ির সিট বরাদ্দ হয়। এই মুফতি আব্দুর রহমান সাহেবের প্রতিষ্ঠিত মাদ্রাসায় 5টা লোক দাঁড়াবে, জনম দুঃখিনী মা নাই বাবা নাই, 1টা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবেন, হুজুর আমি দরকারে 1 বছর সময় লাগাইয়া এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার জন্য আমি 50,000 টাকা দিব, 30টা সেকেন্ডে 1টা লোক প্রথম দাঁড়াবেন, হুজুর আমি 50,000 টাকা, কোন যুবক ভাই কোন দাঁড়ি পাকা বাজান আছেন, বাবা আজকে দুনিয়ায় নাই, 1টা লাভ দিয়ে দাঁড়ায় বলবেন আমি 50,000 টাকা দেবো, নারায় তাকবীর।